সামনে কি সুন্দর লাল ফুল ফুটে, লাল তো না, পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক। এটা সেই ফুলগুলো আর অন্য ধরনের। আবার কত সুন্দর থোপা থোপা সাদা ফুল ফুটে আছে, এখন শুধু ফুল আর ফুলই ফুটবে, সব ফুটে ফুল ফুল। আজকে শুধু ফুলেই দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম, আজকে আমরা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে দেখা গেল অনেক ধরনের ফুল ফুটছে, তো চিন্তা করলাম আপনাদের সাথে আজকে শুধু ফুলের শেয়ার করব, অন্য কিছু আর দিব না। ঠিক আছে, দেখেন কোথায় কোথায় যাই আর কি কি ফুল দেখাতে পারি আপনাদের। এই যে সামনে একটা গাছে কত ফুল ফুটে আছে, এখন গরমের সিজন, এখন শুধু ফুল ফুটবে চারিদিকে, এক ধরনের ফুলগুলো ঝরে যাবে, আবার নতুন নতুন ফুল আসবে, এক এক গাছে এক এক রকম। একদম থোপা থোপা ধরে আছে, গাছ সাদা ফুল, সবুজ সবুজ পাতা, সাদার মধ্যে সবুজ দেখতে অনেক ভালো লাগছে। সারা গাছে ফুল আছে, কিন্তু ফুলের পরিমাণ কম হলেও ভালো লাগছে দেখতে। সবুজ আর সাদা মিলে খুব সুন্দর একটা কালার হয়েছে, ভালো লাগতে। সামনাসামনি দেখলে খুব ভালো লাগে, এই যে এর ভিতরে কেমন যেন আবার একটু একটু পাপড়িগুলার সাথে ছোট ছোট দানা দানা আছে, দেখতে ভালো লাগছে, গ্রে কালারের এগুলো অনেক সুন্দর। গাছটার ফুলগুলো ফুটে ঝরে গেছে আর নাই, আজকে কি সুন্দর আকাশটা, নীল আকাশ সাদা মেঘ, খুব ভালো লাগছে দেখতে। এই যে এখানে দেখি কতগুলো ফুল ফুটে আছে, ফুলগুলো অনেক সুন্দর, সব জায়গায় ফুটে ফুটে আছে, আরো ফুটবে, গরম যখন পুরোপুরি চলে আসবে তখন আরো ফুলে ফুলে ভরে যাবে। এই গাছগুলোকে দেখছি, আগে দেখেছি আমি মরার মতো হয়েছিল, সব খালি হাড্ডি ছিল, এখন দেখুন কত কলি এসে ভরে গেছে, এই ধরনের ফুল দিয়ে ভরে যাবে, পুরো গাছটা ফুলে ফুলে ভরে যাবে, এত ভালো লাগবে, পাতা কিচ্ছু দেখা যাবে না, শুধু ফুল আর ফুল দেখা যাবে। ওটা আবার দেখো মাথার উপরে কয়টা ফুল ধরে আছে, শুধু একদম হাড্ডি গাছ, কোনো একটা পাতাও নাই, শুধু ফুল আর ফুল, কলি আসছে, ফুলগুলো এখনো পুরোপুরি হয়নি। আকাশটা কি সুন্দর আজকে, আশেপাশ দিয়ে দুপাশে রাস্তার দুপাশে ফুল আছে, আমি এক পাশ দিয়ে হাসছি, এক পাশে ফুলগুলো শুধু দেখাচ্ছি। যে একটা নতুন, যে আমরা বাংলাদেশে এগুলো আগে উড়াইতাম না, কি সুন্দর থোপায় থোপায় ধরে আছে, পুরো গাছে শুধু ফুল আর ফুল, দেখছো পাখির বাসা বানা দিছে ওরা, না
পাখি বসার জন্য, পাখির জন্য ওইটা করে দিয়েছে। আমরা যখন আসছিলাম তখন এত চেরি ফুল গাছ ছিলই না, এগুলো নতুন সব লাগানো। আর পাখি সব সময় এখানে থাকে, এত পাখি ফুলে ফুলে সব গাছগুলো মানে পাখি ভরে থাকে। এই পাতাগুলো কত সুন্দর, রঙিন পাতা। এদিক থেকে অন্ধকারে আসছে, আলো বেশি একটা নেই। এই ফুলটা আবার অন্য রকমের, দেখছো? এক একটা গাছে এক এক ধরনের ফুল, প্রত্যেকটা ফুলই এত সুন্দর দেখার মতো, কিন্তু এত ফুল থাকার পরে কোনো ফুলের গন্ধ নেই। এই যে একটা গাছে দেখেন লতার মতো ফুলে ফুলে ভরে আছে, কি সুন্দর দেখা। এই ফুলটা আবার অন্য ধরনের, ছোট ছোট পিঙ্ক কালারের ফুল। সুন্দর লতানো গাছগুলা দেখলে কান্না ভালো লাগে, দেখেন তো অন্দরে সব ফুল ফুল, এত সুন্দর ফুলের বাহার, দেখলে মনটাই ভরে যায়। মন যদি খারাপ থাকে এই ফুলের কাছে আসলে অবশ্যই ভালো হয়ে যাবে। এই যে গাছটা দেখছেন, এখানেও ফুল ফুটবে, এত ফুল ফুটবে গাছটার পাতায় যে সব মাটির কাছে চলে আসবে। আমি যখনই ফুলের কাছে যাই তখনই আমার এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না। দেখুন তো কি সুন্দর দুলে আছে, একের বাতাসে দোল খাচ্ছে গাছগুলো, দেখলে এত ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না। এখানে দেখেন একটা ছোট্ট গাছে কত ফুল ফুটে আছে, একদম ভরে আছে। এরকম অনেক ফুটবে, আরও অনেক গাছগুলোতেও ফুটবে। যে এখানে যে গাছ দেখছেন এই সব গাছেও ফুল ধরবে, ফুলে ফুলে ভরে যাবে একদম। দেখছেন কত সুন্দর ফুল ফুটে আছে এই পাশটায়, ছোট্ট ছোট্ট গাছ, ঘাস ফুল এগুলো। এখানে যে সাদা ফুলে সাদা সাদা ঘাস ফুল, কি সুন্দর, একদম সাদা, এইরকম সাদা ফুল দেখতে খুব ভালো লাগে। কি সুন্দর সাদা ফুল, সাদা পিঙ্ক কালারের ঘাস ফুলে ভরে আছে। ও মা কি সুন্দর, এই গাছটাতে থোকায় থোকায় পিঙ্ক কালারের ফুলে ভরে আছে।
যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুল ফুটবে এখন, সবে তো শুরু। ওইখানে আরো আছে ওদিক দিয়ে, সামনে কি সুন্দর পিঙ্ক কালারের ফুল। গাছগুলো ফুল হয়ে আবার মরেও গেছে, নাকি ফুল আসবে ঠিক নেই। আর এই যে হলুদ হলুদ ছন্ন ছাড়া ভাবে ঘাস ফুলগুলো ফুটে আছে, এগুলো ফুটে এই সব জায়গা ভরে থাকবে এই ঘাস ফুলগুলো, হলুদ ফুলগুলো। একটু কলি আসছে, গাছগুলোতে কলি এসে ভরে গেছে। ওরে মা কি সুন্দর হলুদ ফুলগুলো। ছোট্ট একটা গাছ, তাতে কি পরিমাণ ফুল আসছে। এই গাছগুলো সব নতুন লাগানো, আগে এগুলো লাগানো ছিল না, চেরি গাছগুলো নতুন নতুন লাগাইছে, এই জন্য সব ছোট ছোট গাছ। কিন্তু ছোট ছোট গাছগুলোতেই ফুল এসে এসে ভরে গেছে। আমার সবচেয়ে ভালো লাগছে লতানো গাছটা, বুঝছো, ফুলে একদম ইহা আছে, ফুলে ফুলে ভরে আছে। যাদের বাড়ির সামনে এই গাছগুলো কত সুন্দর, সারাক্ষণ ফুলগুলা দেখা যায়। ইস, একদম থোপা ধরা। আরে ফুলে ফুলে একদম ভরে আছে, কি সুন্দর। কি সুন্দর কলা পাতা কালারের পাতা, সাথে হালকা মেরুন কালারের ফুল, ছোট ছোট কলি, খুব ভালো লাগছে। এই গাছটা শীতের সময় একদম পাতা নাই হয়ে যাবে, মরে যায়, কিন্তু সামারে এখন আবার সব পাতাগুলো বের হচ্ছে। কি দারুণ দেখতে। এই ফুলটা আবার অন্য ধরনের সাদা ফুল, দেখছো তো। আজকের মতো আমি এখানেই শেষ করব, আর ভিডিও করব না, রোদা থেকে রোদ উঠে গেছে, এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।